বিজনেসটায় মানে কম খরচে সবচেয়ে বেশি লাভবান? আসলে সবচেয়ে বেশি লাভবান হলো এই দুম্বা গারল এইগুলার ভিতরে, কেন গরুর থেকে এটা অনেক কস্টিংটা কম আর প্রফিটটা অনেক বেশি। কেননা আপনার একটা গরুর পার ডে আপনি যদি ক্যালকুলেশন করেন 500 টাকা খরচ হয়, আর এগুলো দুম্বা বা বেড়া বা আপনার ছাগল এগুলো যদি আপনি হিসাব করেন একটাতে আপনার 10 টাকাও খরচ নেই। এই কারণে খরচ নেই, কেন ওরা খ্যার খাচ্ছে, ঘাস খাচ্ছে, যত ওয়েস্টেজ খাবার আছে সব খাচ্ছে, লতা পাতা সব খাচ্ছে, এই কারণে আপনার এইটা তো খরচটা কম। আবার প্রফিট যদি হিসাব করেন, একটা গাভীর বাচ্চা যদি আপনার 6 মাস বয়স হয় আপনি সেল করলে তাতে বিক্রি হবে 40 থেকে 50 হাজার টাকা, একটা দুম্বার বাচ্চা যদি 6 মাস হয় এটা বিক্রি হবে 1 লক্ষ টাকা, একটা আপনার আফ্রিকান বয়ারের যদি বাচ্চা বিক্রি হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রি হবে 6 মাসের প্রায় 1 লক্ষ টাকা। তাহলে ক্যালকুলেশন করলে তো অনেক লাভ এটাতে। সবাই গরু বিজনেসে যুক্তেছে, কিন্তু তাহলে এই দুম্বা ভেড়া এবং হলো গারল এবং পাশাপাশি হলো আফ্রিকান বয়ারে এই বিজনেসটাতে কেন খামারিরা মানে উদ্বুদ্ধ হচ্ছে না? আসলে কি এটা সম্বন্ধে এখন অনেকে জানে না, এটা সম্বন্ধে জানে না বা এটা তো ভয় পায় যে ডুববে কি না। এই কারণে গরুটা তো ইজি, এক জায়গায় বেঁধে রাখলো, সমস্যা নেই, দেখলো, এই কারণে। আর এটা হলো কি আসলে যে গরুর থেকে এটা আরো সহজ জিনিস এটা অনেকে জানে না, যে এটাও একটা জায়গায় রাখা যায়, নির্দিষ্ট জায়গাটা রাখা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্ব বাড্ডা কবরস্থান রোডে, রয়েছে মাহবুব ডেরি ফার্ম। এই মাহবুব ডেরি ফার্মে কিন্তু ডেরি, আপনারা ডেরি কথাটা বলতে গেলেই কিন্তু গরু চলে আসে। সত্যিকারই অর্থে দর্শক, গরুর দেখাতে গিয়ে আমরা সেখানে দেখাচ্ছি হলো দুম্বা গারল এবং আফ্রিকান বয়ার। দর্শক, এই মাহবুব ডেরি ফার্মের যে একমাত্র কর্ণদা রয়েছেন, তিনি কেন এই দুম্বা এবং গারল আফ্রিকান বয়ারগুলো কেন পালন করে এতটা লাভবান হচ্ছেন আমরা তার মুখ থেকে শুনবো। এবং এই প্রতিবেদনের ভিতরে তিনি এই খামার থেকে এই গারল বিক্রি করবেন, আফ্রিকান বয়ার বিক্রি করতেছেন, এই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি। চলুন দর্শক, কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে এই বিজনেসটাতে আসলে লাভবান নাকি অনেকেই বলে, এটা কতটুকু সত্য? আসলে এটাতে ডেরি ফার্মের থেকে এটাতে অনেক লাভবান বেশি, কেন ডেরি ফার্মের থেকে এটা অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি। কেননা আপনার দেখা গেলো এটাতে কস্টিংটা অনেক কম আসে, আপনার ডেরি ফার্মের যে ওয়েস্টেজ খাবারগুলো আছে সেগুলো খায়, তাছাড়াও হলো আপনার দানাদার যে খাবার ধরতে গেলে লাগে না। আর পাশাপাশি হলো সবচেয়ে বড় জিনিস যেটা হলো এটা ট্রিটমেন্টটা খুবই কম লাগে, অর্থাৎ বছরে আপনার 12 টাকা খরচ হয়, একটা পিপিআর ভ্যাকসিন করলে 1 টাকা পার পিস খরচ হয়, আর হলো আপনার কিমনি ডোজ দিলে 5 টাকা করে, অলমোস্ট আপনার বছরে 12 টাকা খরচ হচ্ছে আমার একটাতে। সেই ক্ষেত্রে দেখা গেলো একটা দুম্বার বাচ্চা যদি আমি সেল করতে যাই সেক্ষেত্রে একটা বাচ্চার দাম দেখা যায় আপনার 80,000 টাকা করে প্রায় আসে। আর একটা অস্ট্রেলিয়ান দরপার আছে এখানে, অস্ট্রেলিয়ান দরপার বাচ্চা হলে 20,000 টাকা, গারলের বাচ্চা হলে 10,000 টাকা, আর যদি দুম্বা আর গারলের ক্রস বাচ্চাটা হয় সেই ক্ষেত্রে সেগুলো 30,000 টাকা করে পার পিস। বাড়তিটা কেন ভাই আমাদেরকে একটু বলবেন, এটা ক্রস করার কারণটা কি আর এই ক্রস করলে উপকারিতাটা কি আপনার মানে খামারি মালিক? এটা হয় আপনার যেমন স্বাভাবিকভাবে একটা বাচ্চার ওজন হয় যদি 1 বছর হয় এটার ওয়াইট হয় আপনার 50 থেকে 60 কেজি, আর সেই ক্ষেত্রে হলো যদি ক্রস হয় সেটার ওজন হবে 1 বছরে, যেটা আপনি চাইলে দেখতে পারেন 1 বছরে এটার ওজন আছে প্রায় 70 কেজি 1 বছরে। এটা 1 বছরে এটা আর এটা ক্রস করছেন, এটা ক্রস হয়েছে। আর ক্রস ছাড়া, ক্রস ছাড়া 1 বছরে হবে আপনার 40 কেজির মতো, আর এটা বর্তমানে ক্রসের কারণে আপনার 70 কেজি, আর এটার সাইজটা অনেক বড়। আর সাধারণত গারলের হলে লেসটা থাকবে একদম চিকন, এটা কিন্তু লেসটা অনেক মোটা, অর্থাৎ দুম্বা আর গারলের ক্রস দেখে লেসটা একটু দেখাবেন, লেস বুঝেই যাচ্ছে এই যে লেস, এটা পুরাটাই যে মোটা, মানে দুম্বার ক্রস এখানে মাংসটা পেয়েছে এর জন্য লেসটা হলো মোটা, আর সাধারণত গারলের হইলে আপনি লেসটা হবে চিকন। এই যে গারল বাচ্চাগুলো এই যে দেখেন এগুলো হবে চিকন, আর দুম্বার ক্রসের কারণে এটা হলো মোটা। কিন্তু ভাই আমাদেরকে একটা বিষয় বলেন তো মাহবুব ভাই, আপনি কিন্তু করতেন গরু পালন? জি। কিন্তু সেখান থেকে আমরা দেখতেছি এখন হলো দুম্বা গারল এবং আমেরিকান বয়ার মানে এগুলো মানে নিয়ে আসতেছেন, এর কারণটা কি? এই যে এটার মানে ক্রস করলে এত কিছু শিকার মানে বিষয়টা আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? আসলে কিছুটা প্রশিক্ষণ আছে, আমরা কিছু ক্রস করেছি, এই কারণে কিছুটা হয়তো ফিজিক্যালি জানি, আর বাকিগুলো হলো ফিজিক্যালি করতেছি, করতে করতে এখন তো এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে আসলে কোনটা থেকে কোনটা ক্রস করলে ভালো হবে বা বাচ্চাটা ভালো আসবে। এই কারণে যেমন দুম্বার ক্রসগুলো আমি আগেও করেছি, এই কারণে এখন যেমন এইখানে আবার আপনি দরপারে কিছু ক্রস করেছি, মানে অলরেডি এইগুলো হলে কি হয় দেখা গেলো ক্রসটা করলে ফিজিক্যালি অভিজ্ঞতা চলে আসে, তখন প্রপারলি একজনকে বলা যায়,
যে এইটার জন্য এটা। তাছাড়া বিজনেসের ক্ষেত্রে দেখা গেলো প্রাইসটা আমার বেশি আসে, যেমন একটা গারোলের বাচ্চা যদি হয় তাহলে 10,000 টাকা 3 মাসের, আর যদি দুমবার গারোলের ক্রস হয় তাহলে সেম জিনিসটাই আপনার চলে আসলো 30,000 টাকা জাস্ট দুমবার কারণে। তাতে লাভবান হলো যে আমার একটা বাচ্চা হলে 10,000, সেম বাচ্চাটাই হলো দুমবার ক্রস দেখে 30,000, তাহলে সেম খাবার সেম কস্টিং সেম সব কিছু, কিন্তু লাভবান বেশি, আমার দ্বিগুণের থেকেও দ্বিগুণ চলে আসলো। আর ডেয়ারি সেক্টরটাতে এই কারণে ডেয়ারি সেক্টরটাতে আপনার কস্টিংটা অনেক বেশি, আর এটাতে কস্টিং খরচটা খুবই কম। কেননা আপনার গরুর যে ওয়েস্টেজ খাবারটা আছে সেগুলো আমি দিচ্ছি, গরুর খের গরুর ঘাস সব কিছু, তাহলে আমার এটা লাভবান। আর এটাতে আমার ট্রিটমেন্টটা লাগতেছে না। কেন ট্রিটমেন্ট লাগতেছে না? একটা গরুকে ভ্যাকসিন দিতে হলে আপনার 100 টাকার উপর পড়ে, ক্যালসিয়াম দিতে হবে, কিমডির জুস দিতে হবে, ভিটামিন করতে হবে, আরও আদার্স তো ট্রিটমেন্ট আছেই, জ্বর ঠান্ডা এটা। আর এইটাতে আমার দরকার 12 টাকা, 12 টাকা হলে আমার সম্পূর্ণ 1 বছর কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। 12 টাকা সারা পিছনে, একটার পিছনে 12 টাকা হলে সারা বছরের চিকিৎসা কমপ্লিট, ট্রিটমেন্ট কমপ্লিট, সারা বছরের ট্রিটমেন্ট কমপ্লিট। ওর কি জ্বর জারি হয় না? হয়, নর্মালি জ্বর ঠান্ডা হতে পারে, কিন্তু পিপিআর ভ্যাকসিনটা করে দিলে এই সমস্যাগুলো হয় না। আর তারপরে যদি স্বাভাবিকভাবে লাইফ জিনিস যদি টুকটাক সমস্যা হয় তাতে দেখা যায় সামথিং ট্রিটমেন্টগুলো কম করলেই হয়, যেমন আমাদের জ্বর হলে আমরা নাপা ট্যাবলেট খাওয়াই দিই, বড় তো গুলা থাকলে একটা নাপা ট্যাবলেটের দাম 1 টাকা 2 টাকা, বা যদি ছোটো বাচ্চাগুলো হয় তাহলে নাপা সিরাপগুলো দিয়ে দিই, এরকম। মানে বাচ্চাদের যেভাবে চিকিৎসা করলে একটা মানুষের চিকিৎসা, মানে জ্বর জারি হলে যেভাবে চিকিৎসাগুলো করতে হয় ঠিক সেম এদের বেলায়, একদম। ছোট হলে ডোজটা একটু বেশি হবে, বড় হলে ডোজটা কম হবে, আর বড় হলে ডোজটা একটু বেশি হবে, ওভাবে দেওয়া। মানে ওই বাচ্চাদের জন্য সিরাপ আর বড়দের জন্য ট্যাবলেট, মানে সবকিছু ওইভাবে। আপনি আমাদেরকে একটু বলেন এই যে ঘাড়ল আর হলো আপনার হলো পাশাপাশি হলো এই যে দুম্বা, এই যে এগুলাকে ধরপার, এগুলোর ভিতর পার্থক্য কি? ধরপার ঘাড়ল এটা আসলে কি বিষয়টা? অনেকে বলে যে দুম্বারে বলতেছে ওই যে আপনার হলো ঘাড়লরে বলতেছে হলো ধরপার, এটার কারণটা কি? আসলে ঘাড়লটা আর ধরপারটা এটা ডিফারেন্স। ঘাড়লটা হইলো আসে, এটা হইলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, ঘাড়লটা হইলো ইন্ডিয়ান। এটা আপনার গারলটার বৈশিষ্ট্য থাকবে, এটা লেস থাকবে, পশমটা একটু লম্বা থাকবে এইটা। আর দরপারটা হবে আপনার, এটা হলো পশমটা থাকবে সিল্কি, ছোটো, অটো জোরে যাবে, এটা ফিজিক্যালি না হলে আপনি বুঝতে পারবেন না। এই যে এটা হলো বলে দরপার, এই জিনিসটা দেখেন, এটা হলো দরপার, এটাকে বলে দরপার। এই যে দরপারের পশম হইলো, এই যে দেখেন আপনার, এটা দেখা যায় পুরাটা, এই যে পশম উঠে যাচ্ছে এই ধীরে ধীরে, এই যে পশম, এটা অটো জোরে যাবে পশম, এই যে পশম, এই যে জোরে যাচ্ছে পশম, এটার বৈশিষ্ট্য হইলো এটা দরপারের সিল্কি পশম থাকবে, ছোটো পশম থাকবে, এটা মাথাটা থাকবে একটু ছোটো টাইপের, এইখানে থাকবে একটু চড়া, চান্দিটার এইদিকে থাকবে চড়া, এইটা হলো বৈশিষ্ট্য দরপার। এটার কোনো লেস থাকে, কিন্তু লেসগুলা আমরা এটা ক্লিপ দিয়ে দিই, লেসটা পরে যাবে, কিন্তু আসলে এটা বৈশিষ্ট্য লেস থাকে, কিন্তু বাংলাদেশে এটা গারুল বলবে দেখে লেসটা কেটে দেয়। কেন অস্ট্রেলিয়াতেও আপনার লেস থাকে না, ওরা লেসটা ক্লিপ দিয়ে দেয়, লেসটা পরে যায়। আর গারুলের কিন্তু মূলত হলো এগুলার মানে হলো লেস থাকে, লেস সেটা আপনারাই মানে কেটে দেন, কেটে দিই। কিন্তু অনেকে বলে যে এটার মানে হলো লেস থাকেই না, এইটা মিথ্যা কথা বলে অনেকে, যেটা বলে মানুষের প্রতারণা করে। কেন ওইটার বাচ্চা যখন হবে তখন লেজ আসবে, এটা আমি আপনাকে ফিজিক্যালি দেখাচ্ছি, যেমন দরপারে যে বাচ্চাটা হয়েছে বর্তমানে লেজ আছে, আমি আপনাকে ফিজিক্যালি দেখাচ্ছি। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে মানে হলো যে বিষয়গুলো, এই যে হলো দরপারের বাচ্চা, এগুলো দরপারের বাচ্চা, এই যে লেজ, মানে লেজটা হয় একটু ছোট, গারলের লেজটা হয় একটু বড়, দরপার লেজটা হলো ছোট, এটার বয়স যেমন আপনার, এটা কি গারল? এটা হলো দরপারের বাচ্চা, দরপারের বাচ্চা, কিন্তু এখন কিন্তু গারলের মতো দেখা যায়, কেন লেজ আছে, লেজ আছে, এটা যখন লেজটা কেটে দিবে তখন হয়ে যাবে এটা, লেজটা কেটে দিলে এটা ক্ষতিকর মানে কোনো সমস্যা হয় না? না, এটা হলো আপনি যখন আমরা এটা ক্লিপ দিয়ে দিব, এটা 1 সপ্তাহের ভিতরে লেজটা পড়ে যাবে, মানে এটা ভিতরে 1 সপ্তাহের ভিতরে, এটা ব্লাডটা আপনি করতে পারবেন না, চলাচল করতে পারবেন না, অটো এটা পড়ে যাবে, এতে ওদের কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না, এতে কোনো সমস্যা হবে না। এই কারণে এইটা হলো যেমন আপনার 15 দিনের বাচ্চা, আর 15 দিন গেলে এটা ক্লিপ দিয়ে, এই 15 দিনের বাচ্চাটা ভাই বিক্রি যদি করেন আপনি তাহলে কত টাকা বিক্রি করবেন? 15 দিনের এই বাচ্চাটা বিক্রি করা যাবে না, কেন 3 মাস পর্যন্ত আর মায়ের দুধ খাবে, 3 মাস পর্যন্ত এটা থাকবে, 3 মাস পরে বিক্রি করতে গেলে 20,000 টাকা দাম, 3 মাস পরে, 3 মাস পর আমাদের 3 মাসের বাচ্চা দেখাবেন একটু? জি অবশ্যই, যে 3 মাসের সাইজে যে বাচ্চাটা আছে মানে
এখানে আছে কিনা আমাদেরকে একটু দেখান। এই যে এটা হলো 3 মাস সাইজ আবার। এটা 3 মাসের? এটা হলো 3 মাসের। তো বড় সাইজের এটা 3 মাস? এটা 3 মাসে আপনার এক একটা বাচ্চার ওয়েট হবে 20 কেজির মত। 20 কেজির মত? 20 কেজির মত। যেমন এই যেটা লেজ নেই, এই যে লেজ নেই, এখন লেজ নেই। আর এই পশমগুলো অটো জোরে যাবে। অটো জোরে যাবে? এটা কাটার প্রয়োজন নাই? না, কাটার প্রয়োজন নাই, দরকারটা। আচ্ছা, আর যে ঘাড়লের পশমটা কি কাটতে হয়? ঘাড়লের পশমটা কাটতে হয়। আরেকটা জিনিস আপনি দেখাই আমি, এই যে যেমন দরপারে সেম জিনিস আবার লেজ আছে। আমি এটা হলো অনেকে শিখানোর জন্য, যেমন অনেকে এটা বুঝতে পারে না। এই যে যেমন এটার আপনি লেজ আছে, এই যে অটো, কিন্তু পশমগুলো এই যে সিল্কি অটো জোরে যাচ্ছে নিচে থেকে, এই যে লেজ আছে। এটা হলো কি? দরপার? দরপারের বাচ্চা, মানে এটা অনেকে বুঝতে পারে না। এটা কয় মাসের বাচ্চা? এটাও 3 মাসের বাচ্চা। এটাও 3 মাসের বাচ্চা? আচ্ছা মাহবুব ভাই, আমরা তো অনেকগুলো কথা আমরা শুনলাম, কিন্তু এই মুহূর্তে আপনার এখান থেকে অনেকে আমাদের দেশে এবং প্রবাসে এবং যে ভাইরা আপনার এখান থেকে ঘাড়ল কিনতে চায়, যে দরবার কিনতে চায়, জি, মানে হলো আফ্রিকান বয়ার কিনতে চায়, জি, তাহলে আপনার এই দামগুলো যদি একটু আমাদেরকে বলেন, আর কি ধরনের আপনার এখন এই মুহূর্তে আপনার খামার থেকে বিক্রয় করবেন কিনা? জি, আসুন, যদি নিতে চায় অবশ্যই, যে এটা সেল করি, অনেকে আসে নিয়ে যায়, নিতে চাইলে সেল করব, সমস্যা নেই। কিন্তু এই যে এটা হলো আফ্রিকান বয়ার, এটা হলো মেল, এটা হলো আপনার 4 মাসের বাচ্চা। 4 মাসের? 4 মাসের, বর্তমানে এটার ওয়েট আছে 30 কেজির মতো। 4 মাসের বাচ্চা 30 কেজি ওয়েট? 30 কেজি মতো। কিন্তু দেখতে কিন্তু ওয়েটটা এত মনে হচ্ছে না। এটা হলো ফিজিক্যালি না হলে ই করতে পারবে না, এটা ওজন। এই যে আমি তো 30 কেজির মতো বলছি, আর বেশি আছে। 30 কেজির চেয়ে বেশি? বেশি আছে। এটার মাংসের ওয়েটটা এমন বেশি কেন ভাই? এটা আসলে মানে দেখতে দেখা যায়, মানে হলো ওয়েট মনে হয় যেন 20 কেজি হবে, এমন কিছু মনে হয়, 18 কেজি এমন কিছু হবে। সাধারণত যে খাসি আমরা যেগুলো দেখি, হ্যাঁ, সেগুলোর দিকে তাকালে আমরা সেটা চিন্তা করি, কিন্তু এটার ওয়েটটা এত বেশি কারণটা কি? এটার হয় আসলে বয়ারগুলো আপনার বেশি উঁচা হবে না, বেশি লম্বা হবে না, এটা মাংসটা ছেঁচা হবে, অর্থাৎ এটা যা হবে পিঠানো মাংস হবে। এটা আপনার 2 বছরে একটা বয়ারের ওজন হয় 3.5 গুণ পর্যন্ত। এটা 4 মাস, এই যে যেমন 30 কেজি প্লাস, এটা 4 মাস বাচ্চার কারণে। এটা যখন 1 বছর প্লাস হয়ে যাবে, তখন এই মাংসটা আরও অনেক ভারী হয়ে যাবে, আর সৌন্দর্য অনেক চলে আসবে। কেন, ওই যে আপনার তুতাপুরি আছে, যেমন এগুলো হলো অনেক উঁচা হয়, লম্বা হয়, কিন্তু ওইটা তো হয় না, এইটা আবার ছোট হলে ওজনটা অনেক বেশি হয়। আমরা একটু তোতাপুরি দেখাই। আপনার এখানে তোতাপুরি কি আছে? জি, আছে তোতাপুরি। দর্শক, আমরা আপনাদেরকে তোতাপুরি যে খাসিটা রয়েছে আমরা আপনাদেরকে দেখাই। তোতাপুরি খাসি, মানে সাইজ দেখলি মানে কেমন আপনি আসলে, কিন্তু ওয়েটের দিক থেকে কেন কম আমরা সেটা মাহবুবের কাছে কিন্তু বিষয়গুলা জানার চেষ্টা করি। চলুন ভাই, আপনি আমাদেরকে এই তোতাপুরি সম্পর্কে একটু মানে বলবেন, যে এটা যেমন এটা সাইজে যদি এই সাইজের আপনার বয়ার হতো, তাহলে একটা বয়ারের ওজন হতো 5 মণ। 5 মণ? 5 মণ? কেন, এটা কয় মণ হবে? এটা বিষয় না, এটা আপনার 75 কেজির মতো আছে বর্তমানে। 75? জি, 75 কেজির মতো আছে। অতএব এটা হলো 5 মণ হইতো, যদি যদি বয়ার হতো তাহলে এটার ওজন হতো 5 মণ। কোনটাতে লাভ বেশি ভাই? আসলে তো বয়ারে লাভ বেশি, কেন একটা বয়ারের দাম হলো আপনার 1.5-2 লাখ, 2.5 লাখ টাকা, আর একটা তুতাপুরির দাম কত? এটা বর্তমানে দাম আছে কত? 70-75 হাজার টাকা। 70-75 হাজার টাকা? আর এটা যদি বয়ারে, এটাকে দেখাতে গিয়ে দাম যে বলছেন সেটা কিন্তু আবার কম বলে ফেলেন নাই তো? কিন্তু আগে কিন্তু আমাদের মানে হলো অনেক প্রবাসী কিন্তু এই আপনার এই কথাগুলা 70-75 হাজার টাকার মানে নিয়ে চলে আসবে, তখন কিন্তু আমাদের এই দামে কিন্তু দেওয়া লাগবে ভাই, বিক্রি করতে হবে। কেন অ্যাকচুয়ালি তো এরকমই দাম এটা, কেন তুতাপুরিগুলো, জি, এটা হলো খাসি আর কি, আপনার তোতাপুরি খাসি। তাহলে আপনার এই খামার থেকে এখন আমরা আসলে কি ধরনের সাইজের মানে কি বিষয়গুলো আপনি বিক্রি করবেন? যে তোতাপুরি আছে, পাশাপাশি রয়েছে আফ্রিকান বয়ার রয়েছে, জি, তারপর হলো গারল রয়েছে, তো এই বিষয়গুলো আমাদেরকে একটু বলুন। দুম্বা আছে কিনা আপনার কাছে? দুম্বা? দুম্বা আছে? একটু আমরা একটু দুম্বাটা একটু দেখাতে চাই প্রথমে। এগুলো হলো দুম্বা। আর একটু দর্শক, আমরা আপনাদেরকে দুম্বাটা দেখাই। এটা হলো মেল, এটা হলো, একটু জোরে বলবেন, এটা হলো দুম্বা, এটা দুম্বার মেলটা, 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 এটা হলো আর কি ফুল অ্যাডাল, এটার প্রায় 2 বছরের মতো বয়স। 2 বছরের মতো বয়স? 2 বছরের মতো বয়স এটা। আচ্ছা, তো এইটার দামটা আপনি কত দিবেন? এটার ওয়েটটা কেমন হবে? এইটা আপনার প্রায় 100 কেজির কাছাকাছি হবে, হয়তো বা সামথিং প্লাস মাইনাস হতে পারে 100 কেজি। আর এটা হলো নিউ অ্যাডাল, এটা হলো মাত্র বাচ্চা আপনার 1 বছরের। 1 বছরের? 2 দাঁত হলো। এইটার যেমন ওয়েট হবে আপনার 70 কেজির মতো। এটার দামটা কত দিয়েছেন? এই বড়টা, এটা হলে দেখা যায় আলোচনা সাপেক্ষে আসলে হয় এটা, কেননা প্রায় জিনিস পেয়ে দেখছি দামটা একটু বেশি বলতেছেন না ভাই? না না, আসলে কেন, এগুলো আপনার নর্মাল একটা দুম্বা 2-2.5 লাখ টাকা নিচে হয় না। 2-2.5 লাখ টাকা নিচে নিচে হয় না দুম্বাগুলো। কিন্তু এটা বিক্রি করবেন আপনি কত? 2-2.5 লক্ষ টাকা হলে সেল করে ফেলবো। 2-2.5 লক্ষ? জি।
দামটা বেশি মনে হচ্ছে না আসলে এটা কম কেন এখন আর যে কস্টিং আসলে এই কারণে হইলো আপনার এটা হয় না আর ছোটটা এটা হলে এটা নিউ অ্যাডাল এটাও আপনার সামথিং কম হবে হয়তো বা এর মাসখান হয়তো 20,000 কম বেশি হতে পারে আচ্ছা এটা তো দুম্বার পালা গেল আপনার মনে করেন যে তোতাপুরি সেটার বিক্রিটা কোলে কত যে যেটা বড়টা দেখেছিলাম আমরা তোতাপুরি আগে যেটা ছিল হ্যাঁ বড় যে খাসিটা ওইটা 110,000 টাকা বিক্রি করেছিলাম আগেরটা জি আর এখন যেটা আছে সেটা তো 75,000 টাকা বললেন আপনারা 75 কিন্তু বিক্রি করা লাগতে পারে ঠিক নেই ঠিক আছে এগুলো হলো ফিমেল যেমন ফিমেলটা এই সাইজটা আপনি কোথাও দেখবেন না এই ফিমেলটা এই ফিমেলটার আপনি সাইজ কোথাও দেখবেন না এটা এত সুন্দর এত বড় ফিমেলটা হ্যাঁ এটা আপনার খামারে কি ছোট থেকে মানে জন্ম থেকে এখানে নাকি আপনি বাইরে থেকে নিয়ে আসছিলেন না বাইরে থেকে এটা নিয়ে আসছিলাম নিয়ে আসছিলাম জি আগের যেগুলো ছিল আমার সেল হয়ে গিয়েছিল এগুলো নিউ এটার বয়সটা কত এটা হলো আপনার 14 মাস 15 মাসের মতো 14 থেকে 15 মাস জি আগে একবার বাচ্চা দিয়েছে এইবার আবার হয়তো দ্বিতীয় আর কি প্রেগন্যান্ট আবার প্রেগন্যান্ট এই প্রেগন্যান্ট অবস্থা আপনি বিক্রি করবেন কিনা হ্যাঁ কাস্টমার যদি নিতে চায় সেই ক্ষেত্রে কি ধরনের দামে বিক্রি করবেন এটাও আপনার 2.5 লক্ষ টাকার মতো হতে পারে হয়তো বা সামথিং প্লাস মাইনাস হতে পারে আচ্ছা এগুলো মানে কয় মাস পর পর মানে হলো বা কয় বছর পর পর মানে বছরে কয়বার মানে বছরে দুইবার বাচ্চা দেয় বছরে দুইবার হ্যাঁ 6 মাস অন্তর অন্তর 6 মাস অন্তর অন্তর কিন্তু দুম্বারটা দেখা যায় হয়তো বা সেই ক্ষেত্রে 2 মাস ওভার হতে পারে কেন অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় কনসেপ্টে একটু এদিক সেদিক হয়ে যায় আপনার সাথে আসলে যোগাযোগের মাধ্যমটা কি আমাকে একটু বলবেন যে যোগাযোগ করতে গেলে মানুষ অনেকে ঠিকানা ভুল করে আমাদেরকে একটু বলবেন আপনার কাছে আসতে গেলে আপনার কামার পর্যন্ত পৌঁছাতে গেলে ঠিকানা আপনার আপনার মোবাইল নাম্বার দুইটাই চাচ্ছি জি আসলে ইজি হয় আমাদের এখানে আসলে মধ্যপাড়া পুষ্টা বীজ গলি দিয়ে ঢুকে পূর্বপাড়া কবরস্থান বললে একদম যে কেউ চিনতে পারে আর যে এখানে আইসা যে কেউ কাউকে বললে যে মাহবুল ডেয়ারি ফার্ম কোনটা দেখাই দিবে যে কেউ আর আমার নাম্বারটা নিতে পারে সেই ক্ষেত্রে হইলো যে বিশেষ প্রয়োজন না হলে যাতে ফোন না দেয় আর বিরক্ত না করে যার প্রয়োজন সেই যাতে ফোনটা দেয় 01712-606-717 এইটা হলো আমার নাম্বার আবার বলবেন নাম্বারটি 01712-606-717 নাম্বারটি তো শুনলাম এবার আমাকে বলেন তো ভাই এই যে আপনি অনেক কিছু জানেন জি শুধু কেনার জন্যই আপনাকে ফোন করবে নাকি যে ভাইরা একটুখানি জানার আগ্রহ আছে তারা করতে চায় তাদেরকে কি আপনি একটু সহযোগিতা করবেন না অবশ্যই অবশ্যই কেননা আপনার আমি যতটুকু জানি একজন যদি নতুন খামারি হয় সে হেল্প চায় আমি অবশ্যই করবো আমি যতটুকু জানি ইভেন কি এরকম আপনার এমন কোনো দিন নাই যে দুই একজন ফোন না করে যে ভাই আমার এইটার এই সমস্যা হয়েছে আমি নতুন পাল্টাচ্ছি আমি জানি না এটার পেট খারাপ এটা পাতলা পায়খানা এই সমস্যাগুলো যে বলবে এটার জ্বর এগুলো বলে অনেকে আমি এই সাজেশনটা দিয়ে থাকি এই ট্রিটমেন্টটা আপনি আমাকে এক কথায় একটা প্রকাশ করবেন মানে যেই কথাটা আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি ভাই একদিকে গরু আছে আপনার দর্শকের যে পিছনে যে খামারটি দেখছেন এটা কিন্তু তার গরুর খামার আর এটা হলো তার হলো মানে ছাগল রয়েছে বয়ার রয়েছে আফ্রিকান বয়ার রয়েছে পাশাপাশি ঘাড়ল রয়েছে দুম্বা রয়েছে আপনারা কিন্তু দেখছেন দর্শক কিন্তু এর ভিতর থেকে কোন বিজনেসটায় মানে কম খরচে সবচেয়ে বেশি লাভবান আসলে সবচেয়ে বেশি লাভবান হলো এই দুম্বা গারল এইগুলোর ভিতরে কেন গরুর থেকে এটা অনেক কস্টিংটা কম আর প্রফিটটা অনেক বেশি কেননা আপনার একটা গরুর পার ডে আপনি যদি ক্যালকুলেশন করেন 500 টাকা খরচ হয় আর এগুলো দুম্বা বা বেড়া বা আপনার ছাগল এগুলো যদি আপনি হিসাব করেন একটাতে আপনার 10 টাকাও খরচ নেই এই কারণে খরচ নেই কেন ওরা খের খাচ্ছে ঘাস খাচ্ছে যত ওয়েস্টেজ খাবার আছে সব খাচ্ছে লতা পাতা সব খাচ্ছে এই কারণে আপনার এইটাতে খরচটা কম আবার প্রফিট যদি হিসাব করেন একটা গাভীর বাচ্চা যদি আপনার 6 মাস বয়স হয় আপনি সেল করলে তাতে বিক্রি হবে 40-50,000 টাকা একটা দুম্বার বাচ্চা যদি 6 মাস হয় এটা বিক্রি হবে 1,00,000 টাকা একটা আপনার আফ্রিকান বয়ারের যদি বাচ্চা বিক্রি হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রি হবে 6 মাসের প্রায় 1,00,000 টাকা তাহলে ক্যালকুলেশন করলে তো অনেক লাভ এটাতে সবাই গরু বিজনেসে যুক্তেছে কিন্তু তাহলে এই দুম্বা ভেড়া এবং হলো গারল এবং পাশাপাশি হলো আফ্রিকান বয়ারে এই বিজনেসটাতে কেন খামারিরা মানে উদ্বুদ্ধ হচ্ছে না আসলে কি এটা সম্বন্ধে এখন অনেকে জানে না এটা সম্বন্ধে জানে না বা এটাতে ভয় পায় যে ডুববে কি না এই কারণে গরুটা তো ইজি এক জায়গায় বেঁধে রাখলো সমস্যা নেই দেখলো এই কারণে আর এটা হলো কি আসলে যে গরুর থেকে এটা আরও সহজ জিনিস এটা অনেকে জানে না যেটাও একটা জায়গায় রাখা যায় নির্দিষ্ট জায়গাটায় রাখা যায় তাছাড়া হলো এটাতে আপনার যে পরিমাণ তার দরকার যে কোনো ধরনের খাবার দিবে সে সেটা খায় পরিপূর্ণ হচ্ছে কিন্তু এটি সম্বন্ধে আসলে অনেকে জানে না আমরা দেখলাম মানে এর আগে ডিপন মানে হলো যে ঘাড়লের যে একটা ফার্ম ছিল উত্তরাতে তিনি অবশ্যই এবার সব বিক্রি করে দিয়েছেন কারণ
সে কিন্তু ছেড়ে দিতেন, সকালে ছাড়তেন একটা ছোট্ট একটা বাচ্চা, তার ওই গারলগুলার সাথে একসাথে যেত। আর যখনই আমরা দেখতাম যে একটা গারল পিছিয়ে গেছে, ও যখন শব্দ করছে ওদের ডাকটা দিত, তখন বাকি দলগুলো সবাই দাঁড়িয়ে যেত। হ্যাঁ, আসলে এটা বৈশিষ্ট্য এরকমই, এরা এত ভদ্র প্রাণী যে একটা যেদিকে যাবে দল দৌড়ে সবগুলো সেদিকে যাবে। আর তাছাড়া আরেকটা বিষয় হলো যে এমন আপনি ইভেন কি পানিতেও আপনি ছেড়ে দিবেন, পানিতেও যদি একটা নেমে যায় সবগুলো নেমে যাবে। ছাগলগুলা হয় কি একটু দুষ্ট, গরুগুলা হয় দুষ্ট, যে একটা আপনি ছেড়ে দিলেন এক একটা এক এক দিকে চলে যাবে। আর বিশেষ করে দুম্বা আপনার ইটা যদি বলেন, গারলটা যদি বলেন, আফ্রিকান গারলটা যদি বলেন, আপনার অস্ট্রেলিয়ান দরপারটা যদি বলেন, সবগুলা একসাথে দলবদ্ধভাবে যাবে। ইভেন কি আপনার একসঙ্গে সবগুলো আসার সময় একসঙ্গে, যাওয়ার সময় একসঙ্গে। এটা যদি আপনার 1000টাও থাকে, আপনি একটা লোকের জন্য এনাফ, একটা লোক এই কারণে থাকা যাতে একটা লোকে কতগুলো গারল দুম্বা পালন করতে পারে একটা লোকের দেখাশোনায়। 1000টা পালতে পারবে, 1000টা জাস্ট ওদেরকে, জাস্ট জিনিসটা হলো কি দেখা রাখা, যে একটা কুকুর যাতে ওদেরকে কামড় না দেয় বা একটা দুষ্ট লোক বা কেউ ধরে না নিতে পারে, এর জন্য যাচ্ছি একটু দেখাশোনার জন্য। না হলে স্বাভাবিকভাবে কিন্তু এটা কোনো দেখাশোনার জন্য কোনো প্রয়োজন নেই। এইগুলা ঘাস খেয়ে আপনি ছেড়ে দিবেন মাঠে, লতা পাতা ঘাস খেয়ে আবার ফার্মে চলে আসবে, এই কারণে এটা স্বাভাবিকভাবে আপনার কিছু ই করবে না। আমরা দেখলাম যে মানে আপনার খামারে যখন আসে, কিন্তু আপনার এটাকে দুম্বা না? জি, এটা দুম্বা। এটা দেখলাম যে আদর পাওয়ার জন্য খুব কাছে চলে আসে। জি, আসলে এগুলো কি বিষুক্ত অনেক, আবার যখন আদর না করে আবার গুতোও দেয়। এটা হয় কি আসলে অপরিচিত লোক যখন হয়, ও যখন কাছে আসে, পরিচিত থাকলে তো জানে যে আদরের জন্য আসছে, আদর করে দিবে। অপরিচিত লোক যখন আসে তখন তো ভয় পায়, দৌড় দেয়, তখন তার থেকে আক্রমণ করে আর কি, এই কারণে। এছাড়া আর কিছু না আসলে। মাহবুব ভাই, আপনার কাছে মানে যত কথা বলি, মানে যারা এই নতুনভাবে খামার করতে চান তারা আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। শিশুবাদে আপনার নাম্বারটি আমরা ভিডিওতে দিয়েছি, এবং আপনার আর কোনো কিছু বলার রয়েছে কিনা যে কথাগুলো? আসলে মানুষ তো যেটা বলে, আমি আপনাকে চাইলে একটা ফিজিক্যালি জিনিস দেখাইতে পারি, যেমন আমি এগুলো সব ডাক দিব, সবগুলো দল ধরে বের হয়ে চলে যাবে। আমি আপনি চাইলে আপনাকে আমি এটা দেখাইতে পারি, আমি আপনার একটু দেখতে চাই দর্শক। জি, আমি ডাক দিচ্ছি, দেখবেন সবগুলা গেট খুলে দিচ্ছি, সব চলে যাবে দলবদ্ধভাবে। দর্শক, মাহবুব ভাই কিন্তু গেটটা খুলে দিচ্ছে, আর তার যে প্রাণীগুলো বোবা প্রাণীগুলো, দর্শক এদের নাম এখন কথা এক কথায় বলা যায় হাই হাই, মানে এই বোবা প্রাণীগুলোকে যখন ডাকলো আই বলার সাথে সাথে তারা বুঝলো যে তাদেরকে বাইরে যেতে বলছে। আর সবগুলাই সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে দেখো একই সাথে যাচ্ছে। এই যে দর্শক দেখুন, মানে এই দল থেকে মানে তারা কোনো রকমই অন্যদিকে যেতে চাচ্ছেন না, এবং পাশাপাশি সবাই একই সাথে যাচ্ছে। এই যে দর্শক দেখুন, দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর কতটুকু সততা আছেন, আমরা সেই বিষয়গুলো একটু আর একটু জানার চেষ্টা করি এই মাহবুব ভাইয়ের কাছ থেকে। মাহবুব ভাই, আসলে আপনার কথা আর কাজের পুরো হুবহু মিল দেখলাম। জি, আসলে আসলে এটা এরকমই হয়, কেন এরা দলবদ্ধ খুব সুন্দর থাকে। আর এমন আরেকটা জিনিস আছে, যেমন শেডে যখন যাবে আপনার, একটু জায়গা আপনার খালি রাখবে না, যে জায়গাটুকু খালি থাকবে আরেকটা আইসা ওইটা ফিল আপ করে ফেলবে। মানে স্পেসটা ওরা এত পছন্দ করে, স্পেসটা একদম ফুল স্পেস আপনার ফিল আপ করে ফেলবে, মানে অনেক জায়গার দরকার নেই, অনেক জায়গার দরকার নেই। আর দলবদ্ধ যেরকম থাকে আপনার সেম, ওরা থাকার সময় একটার সঙ্গে একটা একদম মিক্স করে শুয়ে থাকবে, মানে স্পেস একটু ফাঁকা রাখবে না, অল্প স্পেসে এদের অনেকগুলা থাকতে পারে, মানে এর জন্য খুবই সুন্দর এইটা। ধন্যবাদ দর্শক, আপনারা শুনলেন মানু মাহবুবের কাছ থেকে যে কথাগুলো, আপনারা শুনে আসলে কতটুকু উপকৃত হয়েছেন জানি না, তবে দর্শক আমরা এতটুকু বলতে পারি যে একজন নতুন খামারের জন্য অনেকটা উপকার আসবে এই মাহবুব ভাইয়ের অনেক মানে জরুরি এবং ইম্পর্টেন্ট যে কথাগুলো। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথাই বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।